কাটোয়ার কার্তিক পুজোর অন্যতম একটি ইউনিক ব্যাপার হলো এখানকার কার্তিক লড়াই। এই কার্তিক লড়াই কাটোয়ার কার্তিক পুজোকে অন্যান্য কার্তিক পুজোর থেকে কিন্তু আলাদা বানায়। আগেকার দিনে এখানে বিভিন্ন ধরনের থাকা তৈরি করা হতো, যেটা একটা ত্রিভুজাকৃতির ফ্রেম যার মধ্যে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হতো এবং যার মধ্যমণি থাকতেন কার্তিক। কিন্তু আজকের এই থিম প্যান্ডেলের যুগে এই শতাব্দী প্রাচীন থাকা বা কার্তিক লড়াই যেন হারিয়ে যেতে বসেছে। এখন আর সেই বড় বড় থাকা তৈরি করা হয় না, এখন এই থাকার বদলে তৈরি হয় বিভিন্ন থিম প্যান্ডেল ওয়াইজ মূর্তি এবং সেই শতাব্দী প্রাচীন থাকার জৌলুস আর আগের মতন নেই। তাও আজকে আমি ঘুরে দেখাবো কাটোয়ার বেশ কিছু থাকা যেগুলো আজকে কার্তিক লড়াইয়ের সময় ইউজ করা হবে। এবং এই কার্তিক লড়াইটা হলো একটা প্রসেশনের মতো, যেমন শোভাযাত্রা হয় সেরকম একটা প্রসেশন যার মধ্যে এই থাকাগুলোকে পরপর পরপর নিয়ে যাওয়া হয়। তো চলুন ঘুরে দেখা যাক বেশ কিছু থাকা। যদিও এই থাকার জৌলুস আর আগের মতন নেই, সেই বড় বড় থাকা আর নেই, এখন থাকার সাইজও হয়ে গেছে অনেক ছোট। এখানে বেশ কিছু থাকা বা বেশ কিছু কার্তিক পুজো যেগুলো 100 বছরেরও পুরনো আজ সব কিছুই ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন ঘুরে দেখা যাক কাটোয়ার কার্তিক পুজোর বেশ কিছু থাকা। সবার প্রথমে চলে এসেছি আমরা আওয়াজ ক্লাবের এখানে। এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর থাকা তৈরি করা হয়েছে এবং মাঝে ওই যে দেখা যাচ্ছে কার্তিক ঠাকুরকে, তার সাথে সুন্দর একটা স্টোরিও এখানে দেখানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে যে স্টোরি, যে পৌরাণিক কাহিনী, সেটা লেখা আছে 3 অভিশাপে শ্রীকৃষ্ণের নিধন। সঙ্গে কে কে রয়েছে এই থাকার মধ্যে সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনারা নিচে দেখতে পাবেন। এরপরে যে থাকাটা দেখতে পাচ্ছেন এই থাকাটা কিন্তু দেখুন থিম প্যান্ডেল ওয়াইজ বানানো হয়েছে। এখানে কিন্তু কোনো রকম সেই থাকা, এখানে কিন্তু সেই ত্রিভুজাকৃতির থাকা আর দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে আমরা এসেছি অঙ্গীকার ক্লাবের এখানে। দেখতে পাচ্ছেন এখানে থাকার বদলে রয়েছে বিরাট এক কার্তিক ঠাকুর। এখানে কিন্তু সেই পৌরাণিক কাহিনী বা সেই থাকা কিন্তু নেই, যেটা বলছিলাম আপনাদেরকে থাকার সেই জৌলুসও নেই, আর থাকাও আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু হারিয়ে যাচ্ছে। এরপরে আমরা এসেছি চাউলপট্টি যুব সম্প্রদায় ক্লাবের এখানে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থাকা বানানো হয়েছে, আর যে এখানে যে স্টোরিটা দেখানো হয়েছে সেটা হচ্ছে দক্ষ যজ্ঞ। দেখতে পাচ্ছেন দক্ষ যজ্ঞের যে কাহিনী সেটা এই থাকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এরপরে আমরা এসেছি কিশোরয় ক্লাবের এখানে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটা থাকা তৈরি করা হয়েছে, খুব সুন্দর থাকা। সবচেয়ে উপরে আপনারা কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছেন। এই থাকার মাধ্যমেই এখানে তুলে ধরা হয়েছে মহি রাবণ বধ, তার সাথে এখানে বিভিন্ন দেবদেবীও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে থাকাগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলোর মাপ অনেকটাই ছোট, আগে কিন্তু এর কয়েক গুণ বড় বড় থাকা তৈরি করা হতো, যেটা কাটোয়ার কার্তিক পুজোর একটা অন্যতম ইউনিক ব্যাপার ছিল। কিন্তু ধীরে ধীরে যে ওই যে বললাম থিম প্যান্ডেলের ভিড়ে সেই জৌলুস হারিয়ে যাচ্ছে। এটা আরেকটা থাকা, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটা থিম প্যান্ডেলের মতো। এটাও আরেকটা থাকা, এখানেও দেখতে পাচ্ছেন একটা স্টোরি দেওয়া হয়েছে, কিন্তু সেই থাক থাক করা থাকা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই থাকার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিব ঠাকুরের এক বিশাল মূর্তি বানানো হয়েছে, কিন্তু এখানে কোনো আলাদাভাবে পৌরাণিক কাহিনী দেখানো হয়নি। এই যে থাকা দেখতে পাচ্ছেন এখানে কার্তিক ঠাকুরও রয়েছে, তার সঙ্গে শিব ঠাকুরেরও বিশাল মূর্তি রয়েছে। এটা হলো সবুজ পাতা ক্লাব। এবারে আমরা এসেছি নটরাজ ক্লাবের এখানে। দেখতে পাচ্ছেন এখানে এই থাকার মধ্যেও শিব ঠাকুরকে দেখানো হয়েছে,
তার সাথে নিচে কার্তিক ঠাকুরও রয়েছে এবং কৃষ্ণ ঠাকুরকেও আমরা এই থাকার মধ্যে দেখতে পাচ্ছি। যদিও এই থাকা সেই থাক থাক করা থাকার মতো নয়, ওই যে বললাম থিম প্যান্ডেলের মতো থিম ওয়াইজ এখানে থাকাটা বানানো হয়েছে। এবারে আপনাদেরকে যে থাকাটা দেখাচ্ছি সেই থাকাটা হচ্ছে অগ্নিসংঘ ক্লাবের। এই ক্লাবটার যে থাকা এটা কিন্তু 162 বছরের পুরনো। দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর থাকা তৈরি করা হয়েছে, থাকার মাধ্যমে একটা পৌরাণিক কাহিনীও এখানে দেখানো হয়েছে। আর এখানে যে পৌরাণিক কাহিনীটা দেখানো হয়েছে সেটা হলো পরিজাত ফুলের কারণে ইন্দ্র ও কৃষ্ণের যুদ্ধ। এরপরে আমরা এসেছি নাগরাজ ক্লাবের। এখানে দেখতে পাচ্ছেন এখানে থাকার বদলে রয়েছে বিশাল এক গণেশ ঠাকুরের মূর্তি, আর নিচে আপনারা দেখতে পারবেন এখানে কার্তিক ঠাকুরও রয়েছে। এই যে থাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যানের উপর এই থাকাটাকে সাজানো হয়েছে। এই ভ্যানগুলোকেই নিয়ে যাওয়া হবে এবং একটা প্রসেশনের মাধ্যমে পরপর এগুলো কিন্তু আজকে রাত্রেবেলা কার্তিক লড়াইয়ে যাবে। আরেকটা খুব সুন্দর থাকা আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর একটা পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। উপরে বিভিন্ন থাকা রয়েছে, তার সাথে নিচে আরেকটা ধাপে এখানে আরেকটা পৌরাণিক কাহিনী দেখানো হয়েছে। এখানে যে পৌরাণিক কাহিনীটা দেখানো হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, দুঃশাসন শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীকে মিলে একটা পৌরাণিক কাহিনী এখানে তৈরি করা হয়েছে। কে কে রয়েছে এই থাকাতে সেটাও আপনারা এই লিস্টের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবেন। আরেকটা অন্য ধরনের থাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু অন্য ধরনের থিম বানানো হয়েছে। এখন আমরা চলে এসেছি টাউন ক্লাবের এখানে, আর টাউন ক্লাবের থাকাটা দেখতে পাচ্ছেন এখানেও একটা ছোট্ট পৌরাণিক কাহিনী দেখানো হয়েছে। থাকার সাইজটা যদিও দেখছেন অনেকটাই ছোট এবং এখানে সেই থাক থাকভাবে ঠাকুরগুলোকে সাজানো নেই। কিন্তু সবশেষে আমরা চলে এসেছি সাত ভাই ক্লাবের এখানে, এটা কিন্তু 100 বছরের পুরনো কার্তিক পুজো। এখানেও দেখতে পাচ্ছেন একটা থাকা তৈরি করা হয়েছে, তার মাঝখানে বড় কার্তিক ঠাকুরকে আমরা এখানে দেখতে পাচ্ছি।